হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে চতুর্থ অধ্যায় অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্বরূপ ও কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপের প্রশ্ন উত্তর দেখব যেগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় বিজ্ঞানের জটিল প্রশ্নগুলো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর যে সমস্ত প্রশ্ন ডেপ থেকে করা হয় সেগুলোও কিন্তু ডাব্লিউ বিসি এস খুবই হেল্প করবে সো নাও লেটস ডার্ট বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কটি বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আঠাশটি অঙ্গরাজ্য এবং ষাটটি কেন্দ্রশাসিত অঞ্চল এখানে আটাশটি অঙ্গরাজ্য বর্তমানে হচ্ছে উনত্রিশটি অঙ্গরাজ্য কারণ অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের নতুন একটা রাজ্য সৃষ্টি হয়েছে তেলেঙ্গানা সুতরাং এখানে আনসার হবে উনত্রিশটি অঙ্গরাজ্য পরে প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী কি তালিকার মাধ্যমে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন করা হয়েছে এখানে অ্যান্সার হবে ভারতের সংবিধান অনুযায়ী তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে তালিকা তিনটি হলো কেন্দ্রীয় তালিকা দুই নম্বর হল রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এই তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা পরের প্রশ্ন যুগ্ম তালিকাভুক্ত কোন বিষয় কোন বিষয়ে কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্যের আইন যদি বিরোধ দেখা দেয় তাহলে কোন আইনটি রাজ্য হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে যদি কেন্দ্র সাথে রাজ্যের বিরোধ দেখা দেয় তাহলে কেন্দ্রীয় আইনটি শান্ত গুরুত্ব পাবে এখানে আনসার হবে কেন্দ্রীয় আইনের বিরোধা দিলে কেন্দ্রীয় আইনটি গ্রাহ্য হবে অ্যান্সার হবে কেন্দ্রীয় আইনটি আমাদের যুগ্ম তালিকাভুক্ত বিষয় হচ্ছে শিক্ষা এখানে হবে কেন্দ্রীয় আইন প্রশ্ন প্রশ্ন কেন্দ্রীয় তালিকাভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো এখানে কেন্দ্রীয় তালিকাভুক্ত দুটি বিষয় হচ্ছে প্রতিরক্ষা এবং মুদ্রা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের অন্তর্ভুক্ত বিষয় দুটি পরের প্রশ্ন রাজ্য তালিকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো একটি হচ্ছে এবং ব্যবস্থা এই দুটি দুটি হচ্ছে রাজ্য অ্যান্সার হবে স্থানীয় সাহিত্য শাসন এবং ভূমি রাজস্ব পরের প্রশ্ন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই সুতরাং এটি যুগ্ম তালিকাভুক্ত তালিকার অন্তর্ভুক্ত যুগ্ম তালিকাভুক্ত পরের প্রশ্ন ভারতের রাজ্যগুলির ভারত যুক্তরাষ্ট্র থেকে কি বিচ্ছিন্ন হওয়ার অধিকার আছে ভারতের রাজ্যগুলির ভারত যুক্তরাষ্ট্র থেকে কি বিচ্ছিন্ন হওয়ার অধিকার আছে অ্যান্সার হবে এখানে না ভারতের যুক্তরাষ্ট্র থেকে রাজ্যগুলির বিচ্ছিন্ন হওয়ার কোনো অধিকার নেই অ্যান্সার হবে না পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন ভারতে কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব সংবিধান আছে কিন্তু বর্তমানে এই সংবিধানটি বিলুপ্ত করা হয়েছে নম্বর ধারা সুতরাং এই প্রশ্নটার অ্যান্সার আগের মতো আর দেওয়া যাবে না পরে প্রশ্ন ভারতকে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য যুক্ত এক কেন্দ্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করেছেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য যুক্ত এক কেন্দ্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করেছেন কে এখানে অধ্যাপক কেসি হের ভারতকে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য যুক্ত এক কেন্দ্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করেছেন প্রশ্ন ভারত কি দ্বি নাগরিক নাগরিকত্ব শিক্ষিত এখানে অ্যান্সার হবে না ভারতের দ্বি নাগরিকত্ব শিক্ষিত নয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইউপিএসি ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য খুবই দরকারি ভারতে তি নাগরিক শিক্ষিত নয় নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় তালিকায় বর্তমানে মোট কয়টি বিষয় আছে কেন্দ্রীয় তালিকায় বর্তমানে একশো একটি বিষয় আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেন্দ্রীয় তালিকায় বর্তমানে একশো একটি বিষয় আছে পরের প্রশ্ন রাজ্য তালিকায় বর্তমানে মোট কয়টি বিষয় আছে একষট্টি বিষয় একষট্টি টি অ্যান্সার হবে এখানে একষট্টি টি নেক্সট প্রশ্ন সারা সারকারিয়া কমিশন কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সার্কারিয়া কমিশন কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল কেন্দ্র রাজ্যের সম্পর্কের পুনর্বিন্যাস এর কারণে উদ্দেশ্যে সারকারিয়া কমিশন গঠন করা হয়েছিল কেন্দ্র রাজ্যের সঙ্গে যে ক্ষমতার বিন্যাস হয়েছিল সেই বিন্যাস সম্পর্কিত বন্টনের জন্যই সারকারিয়া কমিশন গঠন করা হয়েছিল পরে প্রশ্ন সার্কারিয়া কমিশনের প্রধান কে ছিলেন কমিশনের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর এস সার্কারিয়া সার্কারীয় নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয়েছিল কমিশন যেটি কখন গঠন করা হয়েছিল এটি উনিশশো তিরাশি সালের চব্বিশে মার্চ গঠন করা হয়েছিল পরে প্রশ্ন রাজ্য সরকার আরোপ করতে পারে এমন দুটি করের নাম উল্লেখ করো রাজ্য সরকার আরোপ করতে পারে এবং দুটি কর হল কৃষি জমির উপর কর এবং প্রমোদ কর সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও তোমরা পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও সো থ্যাংক ইউ